এই কিতাবের সবচেয়ে বড় সূরার নাম কি বলেন তো? সবচেয়ে ছোট সূরার নাম কি বলেন? কোরআনের শ্রেষ্ঠ পানীয় হলো দুধ। কোরআনে বর্ণিত শ্রেষ্ঠ পানীয় কি? সাইগাল লিশারিবিন, আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন। এরপরে সেরা খাবার, কোরআনে কারিমের সেরা খাবার হচ্ছে মধু। সেরা খাবার কি? মধু। শ্রেষ্ঠ আয়াত কোনটা বলেন? আয়াতুল বলেন, আয়াতুল কুরসি। আচ্ছা, এরপর দীর্ঘতম আয়াত কোনটা? দীর্ঘতম আয়াত সূরা বাকারার 282 নম্বর আয়াত, সবচেয়ে লম্বা আয়াত। একটা আয়াত আল্লাহ পাক অনেক লম্বা করে নাজিল করেছেন। আর সংক্ষিপ্ত আয়াত হচ্ছে মুদহাম্মাতান ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবা। আচ্ছা, কোরআনে কারিমের সবচেয়ে তুচ্ছ হালাল মানে নিকৃষ্ট হালাল কোনটা? এটা সূরার নামে বলেন কোনটা? বলেন তালাক। বলেন কি? বলেন তালাক। এটা হালাল কিন্তু তুচ্ছ হালাল, এটা নিকৃষ্ট হালাল, আল্লাহর কাছে এটা পছন্দের না। কিন্তু এরপরও কি আসতে কোন কেন? বনি বনট না হলে কি হয়? তালাক হয়ে যায়। এখন তো আমার কাছে বনি বনটও লাগে না, রাগের ছেলে রাগের ঠেলায় তালাক মেরে দেয়। আসে না নাই? আচ্ছা, এরপরে কোরআনে কারিমের দীর্ঘতম সংখ্যা হলো 100,000, মিয়াত আলফা সানা, মিয়াত আলফা সানা। কোরআনের দীর্ঘতম একটা শব্দ আছে সর্বাধিক ব্যবহৃত যেটা হরফ, আরবি হরফ কয়টা বলেন তো? 29টা। এই 29টির ভিতরে প্রথম হরফটা কি? আলিফ। সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে কোন হরফ বলেন? আলিফ। আলিফের ব্যবহার সবচাইতে বেশি। সবচেয়ে কম অল্প ব্যবহৃত অক্ষর হচ্ছে তর, পরে হলো দ, তারপরে কি? এটা সবচেয়ে অল্প ব্যবহৃত একটা অক্ষর। কোরআনে বর্ণিত সেরা রাত কোন রাত বলেন? বলেন কোরআন যে রাতে নাজিল হয়েছে কোন রাত বলেন? লাইলাতুল কদর। সেরা মাস কোনটা? সেরা মাস কোনটা? কোরআনের বর্ণিত সবচেয়ে বৃহৎ প্রাণী তিমি। বলেন কি? বলেন তিমি। কোরআনের বর্ণিত সবচেয়ে ক্ষুদ্র প্রাণী হলো বাউদতেন, মশা। বলেন কি? মশা। তাহলে কোরআনে কোনো কিছু বাদ আছে কি বলেন তো? কোনো কিছু বাদ আছে? সবচাইতে ফজিলতপূর্ণ সূরার নাম কি কোরআনের বলেন? অনেকে চিন্তায় আছে এত কমন সূরা কই কেন, যেটা সবার মুখস্থ আছে বলেন কোন সূরা? আরো জোরে। অনেকে সূরা ফাতিহা পারে না কিন্তু আলহামদুলিল্লাহ আছে না নাই? আলহামদুলিল্লাহ হচ্ছে সবচেয়ে ফজিলতের সূরা। আচ্ছা, কোরআনে সবচাইতে বেশি নিয়ামতের কথা বর্ণনা করা আছে আল্লাহ তাআলা কোন সূরাতে? সূরাতুন নাহল, সূরাতুন নাহল। এরপরে সবচেয়ে বেশি কসমের কথা বলা হয়েছে, আল্লাহর কসম, আল্লাহ তাআলা তার নিজের কসম করে শপথ করেছেন কোন সূরায়? এটা হচ্ছে সূরা শামস। ওয়াস শামসু দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। আছে না নাই? আছে। এরপরে সবচেয়ে কোন নবীর নাম কোরআনে বেশি এসেছে বলেন? বলেন তো, বলেন। অনেকে মুহাম্মদ কয়, অনেকে মুসা, মুসার নাম বেশি এসেছে বলেন? আলহামদুলিল্লাহ, কোরআন নাজিল হয়েছে কার উপরে? আমার নবীর উপরে। আর বেশি নাম উচ্চারণ হলো কার? তাহলে মুসার ফাংশনে কিছু লম্বা ঘটনা আছে না নাই? আছে না নাই? আছে। উনি বনি ইসরায়েলদের নবী ছিলেন, এই জন্য আল্লাহ পাক তার নামটা বেশি বলেছেন। সবচেয়ে কম এসেছে ইদ্রিসের নাম, ইলিয়াস, ইয়াসা, জুল কিফেল, এনাদের নাম সবচেয়ে কম আসছে। সবচেয়ে বেশি ফলের নাম এসেছে কোন ফলের বলেন? আঙ্গুর। বলেন কিসের বলেন? এই দুনিয়ারই আঙ্গুর না, জান্নাতের আঙ্গুর। ও আয়না বাম, আছে না? আছে না? ও আয়না, আল্লাহ পাকে আঙ্গুরের কথাটা বেশি বলেছেন। জান্নাতে মানুষকে প্রথম যে খাবার খাওয়ানো হবে সেটা বলেন কি? বলেন শুধু মাছ না, মাছের, মাছ না, মাছের কলিজা। সম্মানিত ভাই, এরপরে আল্লাহর কাছে গ্রহণযোগ্য সবচেয়ে মর্যাদাবান আমল কোরআনের দৃষ্টিতে হলো নামাজ। কোরআনের দৃষ্টিতে কি? নামাজ। কোরআন সম্পর্কে আমি একটা হালকা একটা ধারণা আমি দেওয়ার চেষ্টা করলাম, কোন কোনটা ছোট আয়াত, কোনটা বড় আয়াত, কোনটা ছোট সুরা, কোনটা বড় সুরা, একটা ধারণা দিলাম আমি। কিন্তু এরপরেও
কোরআন যে আল্লাহর রচিত একটা কিতাব, আল্লাহ থেকে নাজিল হওয়া কিতাব, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে একটা আয়াত। ওই আয়াতটা আমাকে খুব খুব ভাবায় এবং আমি খুবই আশ্চর্য হয়ে যাই যে এত বড় চ্যালেঞ্জ আল্লাহ কত আগে দিয়েছেন। সূরা কাহফের শেষ আয়াতের দিকটা আল্লাহ তাআলা বলেছেন, কি সুন্দর করে বলছেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفذ البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. جربنا الله أكبر. شط شمدر شمست وطوي پاني گلو جدي জলরাশি যদি কলকালি হয়ে যায়, গোটা পৃথিবীর সমস্ত বৃক্ষ রাজি যদি কলম হয়ে যায়, আর এই কালিমার ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় পানিরূপী, সেই সমস্ত কালিগুলো লিখতে লিখতে নিঃশেষ হয়ে যাবে, দুনিয়ার সমস্ত কলমগুলো লিখতে লিখতে ভত্রা হয়ে যাবে, আমার রবের প্রশংসা আমার রবের এই কালিমার ব্যাখ্যা পৃথিবীর কোন মানুষ শেষ করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ, কি আশ্চর্য! মহাবিশ্বের চিরবিষয় হতাশাগ্রস্ত মানুষের আলোর দিশা, বিপন্ন পৃথিবীর অনির্বাণ্য ঠিকানা, মজলুমদের নিরাপদ আশ্রয় এই কোরআনে কারীম। কিন্তু আজ দুঃখের সঙ্গে বলতে হয় কোরআনটা আজকে অবহেলায় পড়ে আছে, কোথায় জানেন? মসজিদের তাকে, বাড়ির তাকে, এটাকে তেলাওয়াত করার মানুষ নাই, এটাকে শুধু নামাজে পাঁচটা ওয়াক্তে শুধু কোনো মতে ইমাম সাহেব তেলাওয়াত করেন, কিন্তু কোরআনের ব্যবহার সব জায়গায় থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? কোরআন দিয়ে সব কিছু চলতে পারে না? কোরআন দিয়ে সব কিছু চলতে পারে না? পৃথিবীর সব যেগুলো চলে এগুলো যদি মানুষের তৈরিতে যদি চলতে পারে, যদিও সেটা ব্যর্থ, আর এটা কার রচনা? এটা দিয়ে চললে আরো খারাপ হবে না ভালো হবে? সূর্য কে সৃষ্টি করেছেন? আসতে বলবেন না কে? সূর্যের কোনো সমস্যা আছে কোথাও? এর কি লাইট মানে আলো সাপ্লাই কোনো প্রবলেম হয়? বিদ্যুৎ চলে যায়? আমার তো বিদ্যুতে কিছুক্ষণ আগে চলে গেছিল। আল্লাহ তাআলা যে সূর্যটা সেট করেছেন, যে জ্বালানি দিচ্ছেন, যে পরিমাণ তেল যাচ্ছে, যে জ্বালানি যাচ্ছে, এগুলো কে চালান? আসতে বলবেন না কে চালান? পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড় বলেন? 13 লক্ষ গুণ পৃথিবীর চাইতে বড় সূর্য। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9 কোটি 30 লাখ মাইল। আল্লাহু আকবার বলবেন না? পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন কি সূর্য ওঠা বন্ধ ছিল? বলেন সূর্য ওঠা বন্ধ ছিল? সূর্য আলো দিয়ে যাচ্ছে, চাঁদ রাতের রাস্তা নির্দেশ দিচ্ছে, রাতের রাস্তা সে জানিয়ে দিচ্ছে, রাতের নাবিকরা সমুদ্রের পথে চলবে কেমনে, চাঁদ সে পথটা দেখিয়ে দিচ্ছে। দিনের বেলার ঘড়ি হলো সূর্য, রাতের বেলার ঘড়ি হলো চাঁদ, আমার আল্লাহ আমার আমার আপনার জন্য বানিয়ে দিয়েছেন। লিতাহতাদু, যেন তোমরা সব পথ পেয়ে যাও, সব রাস্তা যদি না ভুলে না যেন না তোমরা ভুলে যাও, আমি এই জন্য সূর্য এবং চাঁদ দিয়েছি। এই সূর্যের আলো যদি না চলতো পৃথিবীর কোনো প্রাণী বাঁচত না, পৃথিবীর কোনো গাছগাছালি জন্ম নিত না। এত বিশাল কিছু আমি আল্লাহ পরিচালনা করি বান্দা, এত সুন্দর করে তুই দেখিস, এত সুন্দর করে গোটা পৃথিবী তোর জন্য বানায় দিলাম। هو الذي خلق لكم ما في الأرض جميعا. তিনি সেই মহান সত্তা যিনি আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব তোমার জন্য বানিয়ে দিয়েছেন, আর তোমার কাজ হলো কারো গোলামি না করে তুমি একমাত্র তোমার মুখ থেকে বলে ফেলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? আস্তে বলবেন না কার? এই বডি এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন কে? একজন নারীকে সুন্দর করে মাথা থেকে পা পর্যন্ত সুন্দর করে বানিয়ে দিয়েছেন কে? নারীকে দেখে পাগল আগে হওয়া যাবে না,
নারীকে যিনি সুন্দর করে বানিয়েছেন তার জন্য পাগল হব আমরা। সৃষ্টির পাগল হব না স্রষ্টার পাগল হব? সৃষ্টির না স্রষ্টার? সৃষ্টির যে পাগল সে কি চালাক না বোকা? বলেন সে চালাক না বোকা? সে হলো বোকা। সৃষ্টির পাগল হয়ে কি হবে আপনার? ওই সৃষ্টি একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার স্রষ্টাকে কখনো হারাবেন না, ফুরাবেন না। কুল্লু মান আলাইহা ফানি, বেশি দয়াকার, সবচেয়ে বেশি মায়াকার, সবচেয়ে বেশি মহব্বতকার। সে আল্লাহ তাআলা এত মায়া করে, এত যত্ন করে আমাকে বানিয়েছেন, আমরা আল্লাহকে ভুলে যাই, আমরা আল্লাহকে ছেড়ে দেওয়ার চেষ্টা করি, অথচ আল্লাহ আমাকে কত সুন্দর করে বানিয়ে দিয়েছেন। এই যে আমার গোটা বডি, হিউম্যান বডি, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা মানুষের শরীরে ডিএনএ আছে না নাই? ডিএনএ, মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পরে যদি তদন্তের প্রয়োজন হয়, ময়না তদন্ত বলে না, তখন লাশ উঠায়া কি টেস্ট করে? কেনে ডিএনএ, ডিএনএ টেস্ট করে। তো এই ডিএনএটা মানুষের বডিতে, ডিএনএর যে দৈর্ঘ্য, এই যে সূর্য আমরা দেখতে পাই, সূর্য কি ওই পাড়া? সূর্য কি ওই পাড়া? কাছাকাছি 9 কোটি 30 লাখ মাইল দূরত্ব। এটা মানুষের একটা আইডিয়া করে মাপ, তার চেয়ে বেশি হবে। এই সূর্য থেকে পৃথিবীকে, পৃথিবী সূর্য থেকে পৃথিবীতে যে ডিস্টেন্স, একটা মানুষের বডিতে যে ডিএনএ আছে, এই ডিএনএ দিয়ে 50 বার আসা যাওয়া হবে। একটু আস্তে কর, সুবহানাল্লাহ। কয়জন মানুষের কথা বললাম বলেন? কয়জন? একজন। ডিএনএ তে যে ইনফরমেশন আছে, প্রত্যেকের ডিএনএ তে যে তথ্যটা আছে, এই তথ্যগুলোকে যদি কেউ পাণ্ডুলিপি আকারে, বই আকারে যদি এটাকে যদি মেমোরাইজ করতে চায়, সংরক্ষণ করতে চায়, তাহলে 500 পৃষ্ঠার 900টা খণ্ড লাগবে এনসাইক্লোপিডিয়ার মতো। মনে হয় ছোট হয়ে গেল নাকি? জোরে কান, সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের দেহে যে কোষ আছে, কোষ আছে না নাই? আছে। এই কোষের সংখ্যা হলো 37.2 মিলিয়ন, নয় বিলিয়ন, নয় ট্রিলিয়ন। আল্লাহু আকবার বলবেন না? এরপর যে সেন্সরি রিসেপ্টর আছে, এটা হচ্ছে 110 মিলিয়ন। আল্লাহু আকবার। লোহিত রক্ত কণিকা, আরবিসি টেস্ট হয় না, লোহিত রক্ত কণিকা, এটা হচ্ছে 30 ট্রিলিয়ন প্রত্যেক বডিতে আছে। কত ট্রিলিয়ন? মিলিয়ন না, কিন্তু মিলিয়ন তো 10 লাখে, মিলিয়ন তো গেছি, বিলিয়নও গেছে, 30 ট্রিলিয়ন। আল্লাহু আকবার বলে। কয়জন মানুষ? একজন মানুষ। আচ্ছা, এরপরে মাথায় এই মস্তিষ্কে নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন। আল্লাহু আকবার। কয়জন মানুষের কথা বলতেছি? পৃথিবীতে কি এখন একজন মানুষ? অসংখ্য, আদম থেকে শুরু করে এ পর্যন্ত সব মানুষ বানিয়েছেন কে? আস্তে বলবেন না, কে? এক রকম করে না, স্বতন্ত্র করে, এক রকম না, স্বতন্ত্র, স্বতন্ত্র করে বানিয়েছেন, কারো সঙ্গে কারো মিল নাই। এরকম সৃষ্টিকারী কেউ আছে? বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা। বান্দা তুমি মনে করো যে আমি তোমাকে একত্রিত করতে পারবো না, আমি তোমাকে হাসরে পুনরুত্থান করতে পারবো না, তুলতে পারবো না, তোমার নখের অগ্রভাগকে আমি স্বতন্ত্র করেছি এই ফিঙ্গার প্রিন্টের সাথে, অনলি ওয়ান, আমার যে ফিঙ্গার প্রিন্ট, গোটা পৃথিবীর 700 কোটি মানুষের সাথে আমার মুখের কোনো মিল পড়বে না। একটু আস্তে বলে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত সূক্ষ্ম করে বানিয়ে দিয়েছেন, কণ্ঠের মিল নাই, চামড়ার মিল নাই, জিব্বার মিল নাই, চোখের আই প্রিন্টের কোনো মিল নাই। এখন উন্নত বিশ্বে আই প্রিন্ট দিয়ে মানুষকে জাস্টিফাই করা হয়। আগে মুখ খুলে মেয়েদের চেহারাগুলো দেখতে দেখতো জোর কইরা, এখন প্রযুক্তি, মুখ খোলার প্রয়োজন হয় না, শুধু চোখটা বের করলে মেয়েদের চোখের প্রিন্ট প্রমাণ করে এটা অমুক মহিলা। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, চোখের কোনো মিল নাই, চামড়ার কোনো মিল নাই, কণ্ঠের কোনো মিল নাই, জিব্বার কোনো মিল নেই, নখের আগার কোনো মিল নাই, আপনার চামড়া কেটে গেছে, আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, রোড অ্যাক্সিডেন্ট করে আপনি রাস্তায় পড়ে আছেন, আপনাকে হসপিটালে নেওয়া হলো, গালের গোস্ত হেরে গেছে, সিলে শেষ হয়ে গেছে, এখন এই গোস্তটা লাগাতে হবে, সার্জারি করতে হবে, ডাক্তার বলে দিলেন আপনার এখানে গোস্ত লাগাতে হবে, বাবার গোস্ত দিয়ে হবে না,
সন্তানের গোশত দিয়ে বাবার হবে না, দুনিয়ার কোনো ব্যক্তির কোনো পশুর চামড়া দিয়ে হবে না, ওই বান্দার চামড়াই লাগবে। হয়তো নিতম্বের সাইড থেকে নিচের সাইড থেকে কোথাও কেটে নিয়ে ওই জায়গাটা আস্তে করে কেটে নিয়ে অপারেশন করে এই জায়গায় লাগা দিতে হবে, কারণ পৃথিবীর কোনো চামড়ার সঙ্গে পৃথিবীর কোনো চামড়ার মিল হবে না, সেটিং হবে না। জোরে বলি আল্লাহ হু আকবার। কত সূক্ষ্ম করে বানালেন কে? ব্লাড ভেসেল আছে, ব্লাড ভেসেল, ব্লাড ভেসেল, এটার দৈর্ঘ্য হচ্ছে 97,000 কিলোমিটার। কত হাজার কিলোমিটার? 97,000 কিলোমিটার। একটা ইয়ারফোন পকেটের মধ্যে ঢুকায় রাখলে, দুই হাত ইয়ারফোন পকেট থেকে বের করলে তখন কি ঠিক থাকে না প্যাঁচ লাগে? প্যাঁচ লাগে না, সেই প্যাঁচ খুলতে 2-1 মিনিট লাগে। আর আমার আল্লাহ আমার শরীরে যে ব্লাড ভেসেল দিয়েছেন 97,000 কিলোমিটার লম্বা, কোনো প্যাঁচ লাগা লাগে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খলকাল ইনসান। জোরে বলে সুবহানাল্লাহ। রহমান কে? আল্লাহ। এরপরে বললেন কোরআন শিক্ষা দিলেন কে? আল্লাহ। খলকাল ইনসান মানুষকে বানালেন কে? আল্লাহ। কি সুন্দর করে বানালেন, কি সুন্দর করে বানালেন, যে আল্লাহ এত সুন্দর করে আমার আমাকে বানাতে পারলেন, তিনি কি আমার চলার জন্য ফেরার জন্য পরিবার সমাজ রাষ্ট্র অর্থ ব্যাংক বীমা রাজনীতি সব কিছু পরিচালনা করার জন্য কি একটা বিধান কি দিতে পারেন না? বিধান দিতে পারেন না? কি নাম? কি নাম? আচ্ছা কি ফাটে? ও মাঝে মাঝে ফাটে না, এ তো মহা মুশকিল, বাতাসে না, এটা তাপের কারণে ওর লোড নিতে পারছে না, কিন্তু ওরা চাচ্ছিল যে এটা একটু সুন্দর ফুটে উঠুক, কিন্তু এটা তো বোমা হয়ে গেছে তাই না? মাঝে মাঝে আমাদের দৃষ্টিটা ওইদিকে চলে যায়, মাইন্ড ওইদিকে দৌড় মারে, কারণ একটা আওয়াজ হলে তো মানুষ ওইদিকে সেন্সরি রিসেপ্টর, এটা কি বলে সেন্সর রিসেপ্টর, মানে জাস্ট কিছু হচ্ছে তখন আমি ওইদিকে তাকাচ্ছি। আল্লাহু আকবার বলো। আমরা কি আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছেন! আল্লাহু আকবার বলো। আল্লাহ তাআলা এখানে মোট 4টি কাজের জন্য সফলতার ঘোষণা দিয়েছেন, যারা এই 4টি কাজ করবে তারাই হবে আমার কাছে ফাইজ, তারাই হবে আমার কাছে মুফলিহ। ফাইজুন হবে, মুফলিহুন হবে, সাকসেসফুল হয়ে যাবে যারা 4টা কাজ করবে। কয়টা কাজ করবে বলেন? 4টা কাজ। আমরা শিখে যাবো না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগাবেন, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে বলছেন নিঃসন্দেহে মুমিনদের বক্তব্য কেমন হবে, যারা মুমিন হবে যারা ঈমানদার হবে তাদের বক্তব্য কেমন হবে যখন তাদের সামনে যখন তাদেরকে রাসূলের দিকে ডাকা হবে আল্লাহর দিকে যখন ডাকা হবে সেই সময় তারা বলবে বিচার কার্যে ফয়সালার ব্যাপারে সকল সিদ্ধান্তের ফয়সালার ব্যাপারে সেই সময় সে তারা বলবে আল্লাহ তাআলা যা বলেছেন এই ব্যাপারে আমাদের বক্তব্য হলো সামিআনা ওয়া আতাআনা, শুনলাম সঙ্গে সঙ্গে তা মানলাম। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যা বলেছেন সেই হুকুমের উপরে কোনো যুক্তি দেখানো যাবে? যুক্তিবিদ ছিল শয়তান। যুক্তিবিদ কি ছিল? শয়তান। শয়তান যুক্তি দেয় নাই? কারে দিয়েছে যুক্তি? কাকে যুক্তি দেখাইছে? আল্লাহকে যুক্তি দেখাইছে। আল্লাহ বললেন আদমকে মেনে নাও, উসজুদু লি আদম, আদমকে তুমি সম্মানজনক সেজদা দিয়ে দাও। বলতেছে আল্লাহ এটা কেমন করে হয়? খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছো তুমি আগুন দিয়ে তাকে বানিয়েছো মাটি দিয়ে, আগুন মাটিকে সেজদা দেবে ঠিক হয়? কারে বুঝাচ্ছে? কারে বুঝায় কোন আল্লাহকে? এরকম বোঝানোর মতো যুক্তিবিদ এখন আসে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ওরা মুখ দিয়ে বলে যে কোরআনের যে বিধানগুলো আছে মধ্যযুগীয় বিধান মধ্যযুগীয় আইন, এই বিধান কি আর এখন সমাজে চলতে পারে? যুক্তি দেখাচ্ছে ওটা শয়তানের খালাতো ভাই, ঠিক কিনা?
কোরআন নিয়ে যে মন্তব্য করবে সে আমার বাপ হলেও কোনো ছাড়া ছাড়ি নাই, ঠিক কিনা? ইসলাম নিয়ে যেই কথা বলবে সে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। দেখেন না কয়েকদিন আগে কি হয়ে গেল, এক বেয়াদব বোরকা পরে চলে গেল কানাডা, কানাডার মাটিও তাকে খেল না, ঠিক কিনা? দৌড় মারছে দুবাই, তাও কাম হলো না, আসছে দেশে ইসলাম নিয়ে কথা বলবেন না। এদেশের একজন নেতার বক্তব্য, বঙ্গবন্ধু তিনি বলেছিলেন যে দেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজে যায় সেই দেশে ইসলাম ছাড়া কিছুই থাকতে পারে না। ইসলাম ছিল, আছে, থাকবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। দুই একটা বেদব তো থাকবে, এই বেদবদের শাস্তি দেওয়ার দরকার আছে না নাই? গভর্নমেন্টকে ধন্যবাদ, সব পথ থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। বেদবদের স্থান আল্লাহর কাছেও নাই, দুনিয়াতেও নাই, সমাজেও নাই, ঠিক কিনা? বেদব তো বেদব, বেদব হচ্ছে অসামাজিক, একটা অসামাজিক বেদব কি? অসামাজিক। যার মধ্যে ইমান থাকবে সে হবে সামাজিক এবং আদবওয়ালা। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আমার এই চেয়ারম্যান মহোদয় ধরুন, তিনি ডাকাতে ইউনিয়নের চেয়ারম্যান, তিনি কি নির্দিষ্ট কোন দলের চেয়ারম্যান না সবার চেয়ারম্যান? বলেন 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 বলেন, সবার তিনি। আমি সকল জনগণের, ডাকাতিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তারপরে সে যে দল করুক না কেন, সে আমার কাছে এই এলাকার, আমি তার দায়িত্ব নিয়ে আছি, আমি তার দায়িত্ব পালন করব। কারণ ওর কোনো কিছু হলে চেয়ারম্যানের জবাবদিহিতা কার কাছে আছে? আসতে বলবেন না, কার কাছে আছে? সম্মানিত ভাইরা, যারা শুধু দলীয় চেতনা নিয়ে থাকতে চান, আমি মনে করি তারও একটা বড় সাম্প্রদায়িক না, সবার ঊর্ধ্বে হলো মানুষ। সবার ঊর্ধ্বে কি? মানুষ। ওলাকদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, তোমরা আদম সন্তানকে সম্মান দিয়ে কথা বলো, আমার সৃষ্টিকে অবহেলা করো না। সে যদিও রাস্তার ফকির হয় না কেন, সে যে গোত্রেই হোক না কেন, মানুষকে সম্মান দিবা, আমার সৃষ্টিকে তুমি সম্মান দিয়েছ, আমি তোমাকে পুরস্কার দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে আমরা এত হিংসুক হয়ে গেছি, আমাদের মধ্যে দলাদলি, খেলা খেলি, টুপি দেখে সালাম দেয়, জানেন টুপি, টুপি, সামান্য টুপি, টুপি কোন গ্রুপ, লম্বা টুপি না গোল টুপি, আছে না নাই? আছে না নাই? এটা ওই গ্রুপের টুপি তো না, এর সালাম নিতে গিয়ে আসসালামু আলাইকুম, আছে না নাই বলেন তো? সালামে খুব অবহেলা না, এই সমস্ত আচরণ মুসলমানের হতে পারে না। মুসলমান সবাইকে বুকে টেনে নেবে, জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ, সবাইকে বুকে টেনে নেবে। রসুলের সামনে ইহুদিরা বসত, রসুলের সামনে খ্রিস্টানরা বসত, রসুলের সামনে সব ধরনের মানুষ অনায়াসে বসতে পারত। তাদের সঙ্গে রসুল চুক্তি করেছেন, হুদায়বিয়ার সন্ধির চুক্তি করেছেন কুরাইশদের সাথে, মদিনা ইহুদিরা ইহুদিদের সাথে রসুল চুক্তি করেছেন। আমরা সবচেয়ে বড় বিষয় রাখবো হচ্ছে মানুষকে আমরা কষ্ট দেব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলি। ইসলাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, ইসলাম নিয়ে যেই কথা বলবে এই জায়গায় কোনো সাড়া সাড়ি করা যাবে না, আস্তে বলে সাড়া সাড়ি করা যাবে না, কখনোই নয়। হ্যাঁ, আপনি মানবতা নিয়ে থাকতে পারেন, রসুল সারা জীবন তার আপন চাচা আবু তালেব মুসলমান না কাফের বলেন, দুই ঘরে ছিলেন না এক ঘরে ছিলেন বলেন, আস্তে কোন কেন, দুই ঘর না এক ঘর, এক বাড়িতে ছিলেন আবু তালেব কাফের, রসুল তো রসুল। দুটো ছেলে আবু তালেবের, দুটো ছেলে সাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওইদিকে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা, তারা ইসলাম কবুল করেছেন। রসুল বললেন, চাচা আপনার দুই ছেলে তো ইসলাম কবুল করলোই, তা আপনার আসতে সমস্যা কোথায়? কেন ভাতিজা বুঝবা না, বাপ দাদার ধর্ম কি সারা যায়, কথা বোঝার নাই? এরকম লোক এখনো এই কিসমের কিছু লোক আছে, কিন্তু আসতে বলবেন না, আসে না নাই?
কে বাবা তুই কর কর কর, কিন্তু আমার বাপও সুর আমিও সুরকে ছাড়তে পারি নাকি, এরকম আসে না বলেন তো? না, এটা সবচেয়ে বড় বাধা। রাসূল কখনো তাকে জোর করেননি, কারণ দীন গ্রহণে কোনো জোরাজুরি নাই, কোন প্রকার জবরদস্তি করা যাবে না। ইসলাম অনাসে মানুষ গ্রহণ করবে, জোরে বলে সুবহানাল্লাহ। আলো যদি খুঁজে পায় সে আলোর কাছে আসতে বাধ্য হবে। ইসলামটা কি? আলো। আজকে সূরার নাম কি? আলো। বলেন আজকে সূরার নাম কি? আলো, নূর। আমার ভাইয়েরা, মুমিনদের বক্তব্য একটাই হবে। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মুমিনদের সামনে যখন কোনো কথা আসবে আল্লাহ প্রসঙ্গে, রাসূল প্রসঙ্গে, যখন বলা হবে তুমি কি এটা শুনেছো নাকি? হ্যাঁ শুনেছি। মানবা নাকি? হ্যাঁ। সামিআনা ওয়া আতাআনা, শুনলাম সঙ্গে সঙ্গে তা মানলাম। কোন আপত্তি করা যাবে না, কোন আপিল করা যাবে না, এবং নেতৃত্ব গ্রহণের ক্ষেত্রেও তাই মানতে হবে। আপনার যিনি নেতা হবেন, তিনি যদি ইসলামী নেতৃত্ব নিয়ে যদি থাকেন, মসজিদের ইমাম, আপনি তার পিছনে ইক্তেদা করছেন, আপনি ইমামের পিছনে নামাজ পড়ছেন, আপনি প্রেসিডেন্ট হয়ে গেছেন, আপনি মন্ত্রী হয়ে গেছেন, আপনি সচিব হয়ে গেছেন, আপনি জজ ব্যারিস্টার হয়েছেন, বিচারপতি হয়েছেন, তো কি হয়েছে? ইমাম যখন নামাজ শুরু করলেন, ইমামের রুকুর আগে যদি আপনি রুকুতে চলে যান, নামাজ হবে নাকি? আস্তে নামাজ হবে নাকি? ইমাম যদি সেজদায় যাওয়ার আগে আপনি সেজদায় যান, আপনার নামাজ হবে নাকি? নামাজ হবে না। আনুগত্য সব জায়গায় দরকার। একজন বান্দাকে তার সুন্দর করে পরিপাটি জীবনের জন্য, সুশৃঙ্খল জীবনের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ তার জীবনের সবচাইতে বড় শিক্ষা। ইসলাম তেমন একটি ধর্মের নাম যে ধর্মের শ্রেষ্ঠ ইবাদত নামাজের মধ্যে বান্দার জন্য গোটা জীবনের শিক্ষা রয়ে গেছে। একজন ইমাম, লক্ষ মুসল্লি, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো মুসল্লির ক্ষমতা নাই, ইমামের আগে রুকুতে যায়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলে সুবহানাল্লাহ। ইসলাম কত সাজানো গোছানো। অসংখ্য ইহুদি খ্রিস্টান মুসলমানদের নামাজের দৃশ্য দেখে ইসলাম কবুল করছে, শুধু নামাজের দৃশ্য দেখেছি। ইসলাম এত সুন্দর, এত সুন্দর সাজানো গোছানো, এত সুন্দর সিস্টেম ইসলাম। সুবহানাল্লাহ বলেন। নামাজে কোনো গন্ডগোল হয় না, মসজিদে কোনো গন্ডগোল হয় না, কেন? সেই জায়গায় শৃঙ্খলা আছে, সেই জায়গায় কার হুকুম আছে? আসতে বলবেন না, কার হুকুম আছে? একজন ইমামের পিছনে যত মুসল্লি নামাজ পড়ছে সব হুকুম মেনে চলছে কার? ওই রকম করে যদি সমাজের যদি নেতৃত্ব, যদি আল্লাহর হুকুম অনুযায়ী যদি নেতৃত্ব পরিচালিত হতো, এখানে অশান্তি থাকতো না। সামিআনা ওয়া আতাআনা, সামান্য একটা এক্সাম্পল দিলেই স্পষ্ট হয়ে যাবে। সেইদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় তিনি খলিফাতুল মুসলিমিন, পঞ্চাশটা রাষ্ট্র চালান। কয়টা রাষ্ট্র চালান? পঞ্চাশটা রাষ্ট্র। ছোটখাটো ছোটখাটো শাসক, ছোটখাটো অর্ধ দুনিয়া শাসন করেছেন সেই সময়। এখনকার যেরকম ইতালি, মানে রোম এবং পারস্য, এখন যেরকম ইউরোপ আমেরিকা, ইঙ্গো মার্কিন পরাশক্তি, সেই সময় রোম এবং পারস্য যার নাম শুনলে থরথর করে কাঁপতো। সুবহানাল্লাহ বলবেন না? সেই সময়ে তৎকালীন দুনিয়ার তিনি সুপার পাওয়ার ছিলেন। সেই দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ দুনিয়া শাসন করেছেন, অর্ধ দুনিয়ার শাসক তিনি ছিলেন। তিনি তার পছন্দের একজন মুত্তাকি পরহিজগার একজন সাহাবিকে বললেন, সাঈদ, হিমস নামক একটা প্রদেশ আছে, অনেক বড় প্রদেশ, এই প্রদেশটা দেখার দায়িত্ব আমি তোমাকে দিলাম, তুমি যাও। সাঈদ বিন আমিরকে পাঠানো হলো, ওই এলাকার তিনি প্রতিনিধি হয়ে কাজ করছিলেন, এমন লোক পাঠালেন। সেই লোকটার নাম কি? ওমর। বলেন কি কি নাম? বলেন ওমর। যে ওমর বলেছিলেন, ফোরাতের তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, খাবার না পেয়ে, আর ইরাকের রাস্তা খারাপের কারণে ওই গ্যাপের মধ্যে উটের পা পড়ে যদি উটের পাটা ভেঙে যায়, উটের পা কেন ভাঙলো আর কুকুর কেন অনাহারে মারা গেল, এটার জন্য আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর সামনে আমাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। আল্লাহ আকবার বলবেন না? মানুষ তো দূরে থাক, তারা একটা জীবজন্তুর সিকিউরিটি নিয়েও চিন্তা করেছে। দায়িত্ব যার যত বেশি হবে, জবাবদিহিতা তার কম না বেশি? বলেন, জবাবদিহিতার কম না বেশি? একটা প্রশ্ন করি, আমার দেশে এখন নেতা বেশি না কর্মী বেশি? ভালো করে খাবেন কিন্তু, বলেন, ভালো করে বলবেন,
আমার দেশে এখন এই মুহূর্তে নেতা বেশি না কর্মী বেশি? সব এই জন্য কেউ কাউকে মানে না। নেতা মাইকে বক্তব্য দেয়, সামনে আরেক নেতারা সিএনএ মারামারি করে, আছে না নাই? কিন্তু মসজিদে কি আপনি দৃশ্য দেখবেন? পাবেন না, কারণ ওইখানে আনুগত্য চলে মূলত কার? আনুগত্য চলে কার? ইমামকে ততক্ষণ মানি যতক্ষণ ইমাম কাকে মানে। সমাজেও যারা নেতৃত্ব দিবে ওই নেতার ক্ষেত্র ভাবতে হবে, এই নেতাকে ততক্ষণ মানি যতক্ষণ এই নেতা আল্লাহকে মানে, ঠিক কিনা? এটাই তো সাথে কি বোঝা গেল না? সাইয়েদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে পাঠিয়ে দিলেন, যাও ছয় মাস ডিউটি করলেন, প্রদেশের গভর্নর, ছোট পদ না বড় পদ? সবচেয়ে ছোট না সবচেয়ে বড় পদ? একটা প্রদেশের সর্বোচ্চ পদ গভর্নর, ছয় মাস দায়িত্ব পালন করলেন, জনগণ তার বিরুদ্ধে রিপোর্ট তৈরি করে কেন্দ্র সরকারের কাছে চলে গেছে, মদিনায় চলে গেছে, গিয়ে বলতেছে আমিরুল মুমিনিন এই অসল গভর্নর দেখা হবে না। কি গভর্নর? অসল। কি হয়েছে? চারটা অভিযোগ দাঁড় করেছে, চারটা অভিযোগ তিনি শুনলেন, দেখলেন, বললেন ঠিক আছে আমি তলব করছি, তোমরা যাও। সাইদ বিন আমিরকে তলব করলেন, মদিনায় চলে আসেন হিমস থেকে। মদিনা আসার পর তাকে নিয়ে বৈঠকে বসলেন, বললেন আপনাকে আমি দায়িত্ব দিয়েছি কিন্তু আপনার জনগণ আপনার বিরুদ্ধে রিপোর্ট করেছে চার চারটা, আপনি যদি সত্যিগুলো করে থাকেন তাহলে তো আমি আপনাকে সেই পদে রাখতে পারবো না। সঙ্গে সঙ্গে তিনি বলছেন আমিরুল মুমিনিন আপনার মনোনীত পদে আমি আছি, আমার জানা মতে আমি কোনো প্রকার ভুল করি নাই, তবে ভুল করলেও এত বড় কোনো ভুল মনে হয় আমার দ্বারা হয় নাই, কি কি অভিযোগ আপনি আমাকে বলেন? নাম্বার ওয়ান, আপনি প্রত্যেক দিন অফিসে যেতে দেরি করেন, নির্দিষ্ট সময়ের চাইতে এক ঘন্টা পরে আপনি যান কেন? সপ্তাহে নাকি আপনি একদিন অফিস করেন না? নাম্বার তিন হলো সন্ধ্যার পরে দরজায় ডাক দিলে পরে আপনি বাড়ির দরজা খুলেন না? নাম্বার চার হলো আপনি মাঝে মাঝে অফিসে বসে মৃগী রুগীর মতো অজ্ঞান হয়ে পড়ে ধরে থাকেন মাটির মাটির উপরে, অজ্ঞান হয়ে যান কেন? আপনি অফিস চালাবেন কেমনে? এই চারটা যখন অভিযোগ তার কানে দেওয়া হলো তিনি মুসকি মুসকি হাসি মেরে বলছেন আমিরুল অভিযোগ আমাকে দেওয়া হয়েছে, আপনি যদি আমাকে অনুমতি দেন এই চারটি অভিযোগের সঠিক জবাব আমার মুখে দাও আমি দিতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। ওমর ফারুক বললেন ঠিক আছে জবাবগুলো আপনি দিয়ে দেন। এরপরে বলতেছে আমিরুল মুমিনিন নাম্বার ওয়ান প্রশ্ন হলো আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে আমি নাকি অফিসে প্রত্যেকদিন দেরি করে যাই? হ্যাঁ আমি দেরি করেই যাই, আমি তাড়াহুড়ো করে কেমন করে যাব? আমি হিমস নামক এই বড় একটা প্রদেশের গভর্নর হতে পারি কিন্তু আল্লাহর কসম করে বলছি আমার বাড়িতে একটা কাজের মানুষ নাই, কোনো দাস দাসী আমার বাড়িতে নাই, কোনো কেয়ারটেকার আমার বাড়িতে নাই, আল্লাহ আমাকে অনেকগুলো ছেলে মেয়ে দান করেছেন, আমার বউ একা কাজ করতে গিয়ে রান্না করবে না, সন্তানদের টেক কেয়ার করবে, বাচ্চাদের কাপড় চোপড় ধোবে না, খাবার ব্যবস্থা করবে, একা সারতে পারে না, সেই জন্য আমি সকালবেলা আমার বউয়ের হেল্পার হইয়া রান্না বান্নায় সহযোগিতা করি, কাপড় চোপড়ে সহযোগিতা করি, আসতে আমার দেরি হয়ে যায়। ওমরে ফারুক মনে মনে চিন্তা করে হারে তুই তো আমার চাইতে ভালো, তুই তো আমার চাইতে ভালো রে। এবার বলতেছে নাম্বার দুই, শুক্রবারে সপ্তাহে একদিন তুমি অফিস করো না কেন? সঙ্গে সঙ্গে তিনি বলছেন আমিরুল মুমিনিন আল্লাহর কসম করে বলি আমি আপনাকে ফলো করার চেষ্টা করি, আপনিও সেনা কাপড় পরেন, আপনার পিছনে সেনা তালে যুক্ত কাপড় আমি লক্ষ্য করেছি ওমর, কিন্তু আমি আল্লাহর কসম করে বলি আমি যে আপনার সামনে বসে আছে আমার গায়ে যে জুব্বাটা দেখতেছেন যে কাপড়টা দেখতেছেন এই একটা কাপড় ছাড়া বিকল্প কোনো জামা আমার বাড়িতে আর নাই, এই একটা জামা আমি পরে থাকি ছয় দিন পরার পরে সপ্তমতম দিন শুক্রবার চলে আসে, আমার নবীজি বলেছেন শুক্রবার তোমরা পরিচ্ছন্ন কাপড় পরে মসজিদে যাবে, এই কাপড়টা ময়লা হয়ে যায়, শুক্রবারের দিন পরিচ্ছন্ন কাপড় না পরলে কেমন হয়? ছোট্ট একটা চাদর দিয়ে সতরটা ঠেকে আমি নিজেই কাপড়টা ধুয়ে দিই, রৌদ্রের শুকাতে দুপুর হয়ে যায় আমি অফিসে যেতে পারি না। হযরত ওমর ফারুক বললেন ঠিক আছে নাম্বার তিন তোমার বিরুদ্ধে প্রশ্ন হলো সন্ধ্যার সময় যখন তোমার দরবারে যায় তোমার বাড়িতে যায় মানুষজন দরজা করো না কেন? সারাটা দিন জনগণকে সময় দিই, সন্ধ্যার সময় বাসায় ফিরে আসি, মাগরিবের নামাজ পড়ি,
বাচ্চা কাচ্চাদের একটু তারবিয়াতের শিক্ষা দেওয়া দরকার, পারিবারিক শিক্ষা দেওয়া দরকার, এদেরকে নিয়ে একটু সময়টা কাটায় দেশা পর্যন্ত ঘন্টা খানেক সময় পাই, এরপরে সারে নামাজটা পড়ি, নামাজ পড়ার পরে সামান্য কিছু খাবার খাই, ক্লান্ত শ্রান্ত দেহটা নিয়ে একটু বিছানায় চলে যাবো তার সুযোগটাও পাই না। আমি সারাদিন যেহেতু মানুষের কাজ করি, এসার পর ওই যে যাই নামাজে দাঁড়িয়ে যাই, গোটা রাত আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলি, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক কাঁদতেছেন আর বলছেন, আরে আমি কাকে কোন প্রশ্ন করলাম, কোন বিপদে পড়ে গেলাম? এবার বলছে, ও সাইয়েদ, তোমার বিরুদ্ধে চার নম্বর অভিযোগ হলো, তুমি যখন অফিস করতে যাও, মৃগ রোগীর মতো অজ্ঞান হয়ে অফিসের মধ্যে জমিনের উপরে তুমি ফ্ল্যাট হয়ে পড়ে থাকো, পাগলের মতো তুমি পড়ে থাকো, বেহোশ হয়ে থাকো, এর কারণটা কি? সঙ্গে সঙ্গে সাইয়েদ বিন আমির বলছেন, আমিরুল মুমিনিন, এমন সিচুয়েশন যদি আপনারা হতো, আপনিও সেন্সলেস হয়ে পড়ে থাকতেন, আমি তো অন্য কোনো কারণে সেন্সলেস হয়ে যাই না, তুমি কিসের জন্য সেন্সলেস হয়ে যাও, অজ্ঞান হয়ে যাও? আমি সেন্সলেস হয়ে যাই আমাদের প্রিয় সাহাবী খুবাইবের কথা মনে করে। খুবাইবের কি হয়েছিল? ওমর ফারুক বলছেন, ও সাইয়েদ বিন আমির, তোমার সঙ্গে খুবাইবের কি হয়েছিল বলো? আমরা তো খুবাইবকে মদিনায় হারিয়ে ফেলেছিলাম, তোমরা কি করেছিলে? এবার বলতেছে আমিরুল মুমিনিন, খুবাইবকে আমরা মদিনার উপকণ্ঠ থেকে ধরে আনলাম, মক্কায় নিয়ে এসে জেলখানার মধ্যে আটকে রেখে রিমান্ডে নিলাম, খাবার বন্ধ করে দিলাম। আমি সেই সময় কাফের ছিলাম, কুফরি হালতে ছিলাম, আমার দিলের মধ্যে কোনো মায়া দয়া ছিল না, তার খাবার দাবার বন্ধ করে দিয়েছি, জেলখানায় রিমান্ডে নিয়েছি, খাবার বন্ধ হলে কি হবে আমি নিজের চোখে দেখতে পেয়েছি, একটানা তিন মাস তার সামনে একটানা পানিও যায় না, একদিনা খাবারও যায় না, নিজের চোখে দেখেছি। খোবায় গোটা রাত ধরে কোরআন তেলাওয়াত করতেন, আর তার সামনে কে যেন টস্ট সাঙ্গুরের ছড়া তার সামনে ঝুলাইয়া ঝুলাইয়া রাখতো। আমি নিজের চোখে দেখেছি, একটা করে আঙ্গুর সেই আঙ্গুরের ছড়া থেকে বের করতো, আর সুন্দর করে খেয়ে নিত, আর আল্লাহর কালাম তেলাওয়াত করতো। তিনটা মাস যখন পার হয়ে গেল, চেহারা সুন্দর হয়ে গেল, আহারে খোবায়কে আমার খাবার বন্ধ করে দিয়েছে, কিন্তু চেহারা তো আরো সুন্দর হয়ে গেছে, সবার কাছে প্রমাণ হয়ে গেল খোবায়কে, খোবায়কের আল্লাহ তাকে খাবারগুলো পৌঁছায় দেন, জোরে বলে সুবহানাল্লাহ। একজন নারীকে জান্নাত থেকে খাবার পৌঁছায় দিয়েছেন, তার নাম মারিয়াম, তার নাম কি বলেন? মারিয়াম। মারিয়ামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার যোগান দিয়েছেন দুনিয়াতে। ও আমার মায়েরা যারা আজকের মাহফিলে এসেছেন, আপনার দাম তো কম না, আপনার মতো একজন নারী, আপনার মতোই দুইটা চোখ ছিল, আপনার মতোই দুটো হাত ছিল, আপনার মতোই দুটো পা ছিল, আপনার মতোই সমস্ত কিছু ছিল। সেই একজন নারীকে আল্লাহ তাআলা কি পরিমাণ মহব্বত করেছেন, এবং মারিয়াম আল্লাহর কত কাছের বান্দী হয়ে গেছেন, কি পরিপূর্ণ তাওয়াক্কুল তার মধ্যে ছিল যে দুনিয়াতে বসে বসে তিনি জান্নাতের খাবার পর্যন্ত খেয়ে নিয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। এই সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতের খাবার খাওয়ায় দিলেন, জান্নাতের খাবার খেয়ে কি চেহারা নুরানি হয়ে গেল, নুরুন আলা নূর হয়ে গেল, শেষ পর্যন্ত সময় সিদ্ধান্ত নিল, খোবায়বকে যদি বাঁচায় রাখি, খোবায়বকে বাঁচায় রাখলে কোনো লাভ হবে না, খোবায়ব তো আর মরবে না। এবার তারা সিদ্ধান্ত নিল, খোবায়বকে আমরা সুলে চড়ায় দুনিয়া থেকে বিদায় করে দেব। আমি সাইয়েদ বিন আমির, আমিরুল মুমিনিন, আমি সেই দৃশ্যগুলো দেখলাম, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম তাকে আমরা সুরে চড়ায় দুনিয়া থেকে বিদায় করব। বললাম সাইদরে, বললাম ও খোবায়ব তোমার শেষ ইচ্ছাটা কি? খোবায়ব বলতেছে, আমার শেষ ইচ্ছা হলো ও মক্কার কাফেরেরা আমাকে ওযুর পানি দিয়ে দাও, ওযুর পানি যদি আমাকে দিতে পারো, ওযুর পানি দিয়ে ওযু বানাবো, আর আমি দুনিয়ার কারো সঙ্গে কথা না বলে শেষ কথা আমি আমার আল্লাহর সঙ্গে নামাজের মধ্যে বলবো। জোরে বলি সুবহানাল্লাহ। সামিআনা ওয়া আতা'না, শুনলাম মানবো, কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ যা হুকুম করেছেন সেই হুকুমের মধ্যে কোনো কন্ডিশন করা যাবে? যদি বলেন যে এটা কেন হলো করব না, ঈমান থাকবে নাকি? সামিআনা ওয়া আতা'না, শুনলাম সঙ্গে সঙ্গে মানব। খুবাইব করলেন কি? ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, প্রথম রাকাত আস্তে আস্তে পড়লেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নেই, মনে মনে চিন্তা করলেন, আরে নামাজ যদি আমি আস্তে আস্তে পড়ি, কাফের মুশরিকরা ভাবতে পারে,
খোবায়ে মুজিবৃত্তর ভয় নামাজটা লম্বা করতেছে, নামাজ তিনি দ্বিতীয় রাকাতে তাড়াহুড়ো করে শেষ করে দিয়া হাত দুইটা আসমানের দিকে উঁচু করে বলতেছে, আসমানের মালিক আল্লাহ তাআলা, আজকে তিন মাস গত হলো নবীর চেহারা দেখতে পাই না, নবীজির দরবারে বসে নবীজির কথা শুনতে পাই না, আমি মনে হয় দুনিয়াতে বাঁচবো না আল্লাহ, কারণ তুমি আল্লাহ আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছো, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ আমি যদি মারা যাই আমার বিদায়ী সালাম তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছাইয়া দিও। এই কথা বললেন, মোনাজাত শেষ করলেন, খাড়া হয়ে গেলেন, দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলছেন, তোমরা ফাঁসির মঞ্চ কোথায় বানিয়েছো? ওইদিকে বানিয়েছে। সেই সময় তাকে ধরাও লাগলো না, কেউ তাকে জোর করে টানাও লাগলো না, তিনি দৌড়ে দৌড়ে সেই দিকে রওনা দিচ্ছেন, দৌড়া দৌড়ায়া। বলা হলো, খোবাইব, রে মানুষ কি মরার জন্য দৌড়ায় নাকি? খোবাইব বলছেন, না মরার জন্য যাচ্ছি না, আমার আল্লাহটা জান্নাতের দরজা আমাকে দেখায় দেখায় দিতেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। খোবাইব দৌড়ে দৌড়ে যান, ফাঁসির কাষ্ঠে তাকে ঝুলায় রাখা হলো, দুই হাত দুই পা তাকে বাঁধা হলো। এরপরে বলা হলো, খোবাইব, রে এখনো তোমার শেষ ইচ্ছা, যদি তুমি ইসলামটা ছেড়ে দাও তোমার পরিবারের কাছে আমার হস্তান্তর করে ফেলবো। খোবাইব বলছেন, শোনো, অসম্ভব ব্যাপার, জীবন দেব কিন্তু ঈমান দেব না, কল্লা দেব কিন্তু আমি ঈমান দেব, ঈমান দেব না। শেষ পর্যন্ত একজন কাফির একজন কুরাইশ তার সামনে হেও করে বলছে, খোবাইব, রে তোর এই জায়গায় তুই না এসে যদি মোহাম্মদকে যদি ঝুলাইয়া রাখতাম কতিনা ভালো হতো। খেপে গেলেন, রেগে গেলেন, মুখের মধ্যে অনেকগুলো থুতু জমা করে ওই ব্যক্তির মুখ বরাবর মেরে দিয়ে বলছেন, আল্লাহর কসম করে বলি, আমার সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি করবি, আমি তাকে হালে ছেড়ে দিতাম না। যেরকম সুবহানাল্লাহ, সেই সময় তার ইমানটা কত টনটনা, কত মজবুত ইমান। খোবাইব এবার কি করলেন, সামনে দাঁড়ায় আছেন একজন কাফের, সিঁড়ি গিয়ে খেপে গিয়ে তার ডান হাতে মেরে দিল তরবারে রাখা, ডান হাতটা সিটকে পড়ে গেল, মুসকি মুসকি হাসেন খোবাইব, বাম হাত আঘাত করলো, চিৎকার মেরে হাসতেছেন, সবাই বলছে, খোবাইব, রে আমরা তোর অঙ্গহানি করে দিই, তুই হাসিস কেনের কারণটা কি? খোবাইব বলছেন, তোমরা আমার একটা করে অঙ্গহানি করে দিচ্ছ, আর আমি আমার আল্লাহ তাআলার পাঠিয়ে দেওয়া সুন্দর সুন্দর হুর আল্লাহ পাক আমাকে দেখায় দিতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। খোবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। সাইদ বিন আমির বলছেন, আমিরুল মুমিনীন ওমর, আমার চোখের সামনে এইরকম করে অমানবিক ভাবে অন্যায় ভাবে নিরাপরাধ আমার দিনই ভাই খোবাইবকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিলাম, কিন্তু আমার কুফরি হালতের কারণে ভিতরে কোনো মহাব্বত জাগলো না। আমি যখন অফিসে বসি, আমি যখন অফিসের কাজ করি, সেই সময় আমার মনে মনে চিন্তা হয়, আমার মন চলে যায় খোবাইবের দিকে, তখন মনে হারে আমার চাইতে বড় আসামি এই জমিনে আর নাই, আমি খোবাইবকে কিছুই করতে পারলাম না, আমি খোবাইবের কোনো খেদমত করতে পারলাম না, আমি নিজেকে সেন্স হারিয়ে ফেলে দেই। সেই সময় আমি কি করি, আমার হুঁশ থাকে না, সেন্সলেস হয়ে আমি পাগলের মতো জমিনে পড়ে থাকি, আমার হুঁশটা থাকে না। এটা কি আপনি ওমর, আপনি কি আমাকে দোষী ভাববেন নাকি? সাইয়েদনা ওমরের ফারুক তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, ওরে সাইদেরে, আজকে তোকে শুধু হিমসের গভর্নরের দায়িত্ব নয়, এর চাইতে বড় দায়িত্ব আমি তোকে দেওয়ার প্রস্তুতি নিয়ে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এই এই ভ্রাতৃত্ব, এই নেতৃত্ব, এই আনুগত্যের দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, ও মুমিনরা তোমরা কেমন হবে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। মুমিনরা হবে তোমরা ভাই ভাই, আর তোমরা কোনো সমস্যা হলে পরে ইসলাহ করে নেবে, সংশোধন করে নেবে। কার কথা? আসতে বলবেন না কার কথা? মুসলমান তো মুসলমানের পাশে দাঁড়াবে, মুসলমান মুসলমানের বিপদে দাঁড়িয়ে যাবে। আজকে মুসলমান কেমন যেন একটা জাতির নাম হয়ে গেছে, মুসলমানরা মার খায়, আরেক মুসলমান হাসে, মিষ্টি বিতরণ করে। আসতে বলবেন না আসে না নাই? আসতে বলবেন না আসে না নাই? আচ্ছা, এটা করা যাবে না। গোটা পৃথিবীর মুসলমান দুই বডি না একটা বডি? বলেন কয় বডি? এটা কি আমার কথা না নবীর কথা? নবীর কথা, গোটা পৃথিবীর সমস্ত মুসলমান একটা বডির মতো, একটা বডির মতো, একটা দেহের মতো। দেহের এক কোনায় চিমটি কাটলে যেমন
টের পাওয়া যায়, কষ্ট অনুভূত হয়। ও মুসলমানেরা, একটা মুসলমানের পশমের ক্ষতি যদি করতে চায়, তোমরা সমস্ত মুসলমান তার পক্ষে তোমরা ঝাঁপিয়ে পড়ো। কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই ভ্রাতৃত্ব, সেই নেতৃত্ব আমাদের মধ্যে ফিরিয়ে আনতে হবে। সামিউনা ওয়া আতানা, শুনলাম সঙ্গে সঙ্গে মানবো। কার জন্য মানবো? আস্তে বলবেন না, কার জন্য মানবো? আমরা যখন আজান শুনবো, আজান শুনে বাজার আগে না নামাজ আগে? আজান যখন শুনবো, বাজার আগে না নামাজ আগে? আজান যখন শুনবো, ব্যবসা আগে না নামাজ আগে? আজান যখন শুনবো, দুনিয়ার কাজ আগে না নামাজ আগে? নামাজটাকে সামিউনা ওয়া আতানা, আজান শুনলাম সঙ্গে সঙ্গে কোথায় যাব? কোথায় যাব? মসজিদে চলে যাব। চারটা কাজ শিখে যাব। কয়টা কাজ? একটা শিখলাম হচ্ছে সামিউনা ওয়া আতানা, যা শুনবো মানবো। কার কথা? আল্লাহ। আজান শুনলে কোথায় যাব? কেউ কি নামাজ ছেড়ে দেব? কেউ কি নামাজ ছেড়ে দেব? আজকের মাহফিল যারা আয়োজন করেছে, যুব সমাজ ইউনাইটেড, একটা অর্গানাইজেশন, একটা একতাবদ্ধ, একটা স্টুডেন্ট যুবকরা এই মাহফিলের আয়োজন করেছে, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। মাহফিল তো কোথাও তো বুড়াদের না হয় না, সব জায়গায় কোথাও কি লেখা দেখছেন যে বিরাট বুড়া সমাজ করতে আয়োজিত, এরকম আছে কোথাও? সব তো যুবকরাই করে, বলি আলহামদুলিল্লাহ। এমনকি সেই কমিটিতে 70 বছরের যুবকও থাকে। কত বছরের? কোথাও কেউ বুড়া হতে চায় না। কেউ কি বুড়া হতে চায়? কেউ বুড়া হতে? একটা বুড়ো চাচাকেও যদি সামনে দেখেন, বলবেন চাচা আপনাকে আজকে দারুণ স্মার্ট লাগতেছে, মনে হচ্ছে আপনার বয়স মনে হয় 30। বাবা তাই, সত্যি তাই, কি কথা কি বুঝতেছেন? কেউ বুড়ো হতে চায় না। কেউ কি হারানো, কেউ কি হারাতে চায় যৌবনটাকে? হারাতে চায় না। আল্লাহ, তুমি যুবকদের এই আয়োজনকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সবাই বসুন, কেউ নড়াচড়া করবেন না, আমরা একসঙ্গে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আনন্দিত আপনাদেরকে পেয়ে। আর তিনটি বিষয়ে আমি কথা বলি, আমি শেষের দিকে আস্তে আস্তে যাব। এখানে আমরা একসঙ্গে নামাজ পড়বো, রাজি আছি না? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। ইমানের দিক থেকে নারীরা কই এগিয়ে আছে না পিছিয়ে আছে? না, নারীরাও কি ইতিহাসে এগিয়ে না পিছিয়ে? এগিয়ে আছে। আসিয়ার নাম শোনেন নাই? শোনেন নাই? আসিয়াকে মেরে ফেললো কে? ফেরাউন। কি হয় বলেন? ফেরাউন কি হয়? রাজা। আর আসিয়া হলো রানী। রাজা হয়ে কাকে মারলো? রানীকে মেরেছে। কেন? সম্পত্তির কারণে, টাকা পয়সার কারণে, ক্ষমতার কারণে? কিসের কারণে? সামিআনা ওয়া আতানা, শুনেছি মেনে নিয়েছি। মুসা আল্লাহর পয়গাম্বর এবং তাওরাত আল্লাহর কিতাব। আমার আল্লাহ হচ্ছেন আমার মালিক, আমার প্রভু, শুধুমাত্র এই কারণে। ফেরাউন বলল, আসিয়া আমি তোমাকে এই রাষ্ট্রের 2 নম্বর নাগরিক বানিয়েছি, 2 নম্বর মর্যাদা তোমার আমার পরেই, তুমি ইমানটা ছেড়ে দাও, ইসলামটা ছেড়ে দাও। আসিয়া বলেন, আপনি আমার স্বামী, আমি আপনাকে সম্মান করি, ভক্তি করি, শ্রদ্ধা করি, সব ছাড়বো, ইমান ছাড়বো। যেরকম সুবহানাল্লাহ, ডিটাচ হয়ে গেল, চরম উত্তেজনা বিরাজ করলো। ফেরাউন কত বড় নিকৃষ্ট হতে পারে, নিজের চোখের সামনে তার নিজের সন্তানকে আগুনে পুড়ে হত্যা করলো, জ্বলন্ত ডেকচি তার মধ্যে টকবগে তেল গরম করে সেই তেলের মধ্যে সন্তানগুলোকে নিক্ষেপ করলো, সবগুলো সন্তান মারা শেষ। বুকের সন্তান ছিল আসিয়ার কোলে, সেটাও ছিনিয়ে নিয়ে ওই গরম ডেকচির মধ্যে ফেলে দিয়ে বলল, আসিয়া তোর এখন পালা, তুই কি করবি? আসিয়া মুস্কে হাসি মেরে বলছেন, আমার স্বামী, আমিও প্রস্তুত, আমি তো জান্নাত পেতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরাউন হামান সহ মন্ত্রী পরিষদ ডাক দিয়ে বললো, আমার বউকে আজকে আমি হত্যা করবো। দেখেন কত বড় নরপশু, সবাইকে ডাক দিয়ে জল্লাদকে রেডি করে বললো, লোহার চিরুনি হাতের মধ্যে নিয়ে, লোহার চিরুনি হাতের মধ্যে নিয়ে
বলা হলো মাথার চামড়াগুলো টেনে টেনে চিড়ির দিকে নিচে নামায়ান, লোহার চিরুনি দিয়ে ইবনে কাসির সহ অনেক বড় বড় তাফসীর গ্রন্থে এই ব্যাখ্যা এসেছে, যখন তার মাথার উপরে যখন লোহার চিরুনি যখন ধরা হলো টেনে হেঁচড়ে যখন সেই চামড়াগুলোকে নিচের দিকে নিয়ে আসা হচ্ছে, ফিঙ্কি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়ছিল, আসিয়ার মুখ থেকে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ বের হলো না, শুধু মুখ থেকে একটা কথাই বের হলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। শেষ পর্যন্ত আসি আলাইহিসসালাম জীবনটা দিয়ে দিলেন, শুধু শেষের দিকে একটা দোয়া করলেন, কি দোয়া, যে দোয়াটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কোট করে দিয়েছেন, তার কিতাব ছিল তাওরাত, কিন্তু তার দোয়া এসেছে কোন কিতাবে, কোরআনে, সম্মানটা কত বেশি আল্লাহ পাক তাকে দিয়েছেন, আমার আপনার দোয়া হেরে যাবে কিন্তু আসিয়ার দোয়া, আসিয়ার দোয়া হারবে না, আল্লাহ পাক তার শাহাদাতকে এত সুন্দর করে মঞ্জুর করে নিয়েছেন, তিনি দোয়া করছেন কি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, আল্লাহ তাআলা তুমি আমাকে আজকে ফিরাউনের অনিষ্ট থেকে আমাকে বাঁচায় দাও, এবং তুমি আমার জন্য এমন একটা ঘর দিবা জান্নাতের মধ্যে, দশটা ঘর চাই না, বিশটা ঘর চাই না, আমি চাই একটা ঘর, কার দোয়া বলেন, কার দোয়া, আসিয়ার দোয়া, কয়টা ঘর চাই তিনি চাইলেন, মাত্র একটা দোয়া, বুয়ুতান চাইলেন না, রব্বি ইবনিলি ইন্দাকা বাইতান, একটা ঘর তুমি আমাকে দিয়ে দাও, ফিল জান্নাতি জান্নাতের ভিতরেও আমি একটা ঘরই চাই, কিন্তু সেই ঘরটা হবে তোমার ঘরের পাশে, আল্লাহু আকবার, আল্লাহ তোমার ঘরের পাশে আমাকে ছোট্ট একটা ঘর বানায় দাও, আল্লাহু আকবার, আল্লাহ দোয়া কবুল করে নিলেন, দোয়া কবুল করে নিলেন, কি মহব্বত, কি প্রেম আল্লাহর সঙ্গে তারা সৃষ্টি করেছেন, এই জন্য আমরা যা শুনবো আল্লাহর কথা সঙ্গে সঙ্গে তা মানব, জোরে বলে সুবহানাল্লাহ, কারণ গোটা দুনিয়ার সব মানুষ আমাকে প্রত্যাখ্যান করুক, আমার কোনো যায় আসে না, আমার আল্লাহ আমাকে গ্রহণ করলে পৃথিবীর সব প্রত্যাখ্যান আমার কিচ্ছু না, আমার আল্লাহ গ্রহণ করলে যথেষ্ট, জোরে বলে সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন বসে বসে কাঁপতেছেন দোকানদারি করতে করতে, কাপড়ের দোকানদার, কিসের দোকানদার, কাপড়ের, প্রথম খলিফা কাঁপতেছেন, তা আপনি কান্দেন কেন, বলতেছে কিছুক্ষণ আগে একটা কাস্টমার আসছিল, এজন্য কান্দি, কাস্টমার কি করছে, কাস্টমার অনেকদিন আগে আমার থেকে কিছু কাপড় কিনে নিয়ে গেছিল, তো কাপড় তার পছন্দ হয় নাই, এরপর সে কাপড়টা আমাকে ফেরত দিয়ে বলতেছে আবু বকার কাপড়টা আমার পছন্দ হয়নি, ফেরত নিয়ে নাও, আমি ফেরত নিলাম, তো কাপড় ফেরত দিয়েছেন, টাকা তাকে দিয়ে দিছেন, এখানে কান্নার কারণ কি, কি দেখো আমি কাপড়ের জন্য কান্দি না, ব্যবসার জন্য কান্দি না, আমি কাঁদতেছি আরেকটা কারণে, কি জন্য কান্দাবো কর বলো, তিনি বলছেন ও আমার ভাই আমার কান্নার কারণ হলো, আল্লাহ তাআলা বলেছেন আমি জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি, আমি জানও দিলাম মালও দিলাম, ভালো কথা, হাশরের ময়দানে আল্লাহ যদি আমাকে সবার ভিতর থেকে আমাকে আড়াল করে নিয়ে যদি পর্দার আঁকা পর্দার ভিতরে নিয়ে যদি আমাকে বলেন আবু বকর তোর নামাজ তোর রোজা তোর হজ তোর যাকাত তোর হিজরত তোর জিহাদ তোর রক্ত সব কিছু আমি পেয়েছি দেখছি কিন্তু আমার পছন্দ হয় না, আমি তোকে ফেরত দিলাম, যা আমি তোকে ফেরত দিয়ে দিলাম, আজকে না হয় এই কাপড়ওয়ালা আমার কাছে ফেরত নিয়া কাপড়টা ফেরত দিয়ে টাকা নিয়ে চলে গেল, কিন্তু আমার আল্লাহ যদি আমার হাতে যদি আমলগুলো ফেরত দিয়ে দেন আমার কোনো গতি নাই, আমি কোন দিকে যাব, সেই জন্য আমি কাঁদতেছি। আমার ভাইরা যে সাহাবীরা দুনিয়াতে জান্নাতের সংবাদ পেলেন সেই সাহাবীরা যদি এমন চিন্তায় বিভোর থাকেন আমি আপনি যাব কোথায়, আমাদের অবশ্যই চোখের পানি ফেলার দরকার আছে না নাই, আমরা কার কাছে চাব, আসতে বলবেন না কার কাছে চাব, নামাজ পড়বো কয় অক্ত, পাঁচ অক্ত আমরা নামাজ পড়বো, নামাজ ছেড়ে দেব না, নামাজের পাবন্দি আমরা হয়ে যাব, আজান যখন হয়ে যাবে যার মনটা নামাজের জন্য ছোটে না তার মনটা মোনাফেকি মন, তার মনটা কিসের মন, মোনাফেকি মন। আমার ভাইয়েরা নাম্বার দুই হলো দ্বিতীয় আয়াতে বলছেন ওয়ামান ইয়ুতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইখশাল্লাহা ওয়া ইত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলছেন নাম্বার দুই হলো যে বান্দা জীবনের সকল জায়গা অনুগত করবে কার,
নাম্বার দুই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নাম্বার তিন হলো ওয়াখশাল্লাহ, যারা ভয় করবে কাকে? আসতে বলবেন না, কাকে ভয় করবে? আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করা কি জায়েজ আছে নাকি? জায়েজ আছে। আল্লাহকে ছাড়া যদি কাউকে ভয় করে সে মুশরিক। সে কি? সে কি বলেন? মুশরিক। ভয়ের জায়গা একজন, একজনই, তিনি কে? আল্লাহ। আল্লাহকে আমরা ভয় করব, পৃথিবীর কাউকে আমরা ভয় করব না, কারণ সব ক্ষমতা কার? সব ক্ষমতা কার? আল্লাহ। এরপরে বলছেন ওয়াত্তাকিহি, এবং বেঁচে থাকবে যে নিজেকে সকল অপকর্ম থেকে, তাকওয়া মানে হলো বেঁচে থাকা, সকল হারাম থেকে নিজেকে গুটিয়ে রাখবে যে সেই হবে সফল কাম। জোরে বলি সুবহানাল্লাহ। সকল হারাম, আমাদের দেশে তো কোনো সুদের কারবার নাই। সুদ আছে, এই ভালো কথাও আছে, সুদকে ছাড়তে হবে, জেনাকে ছাড়তে হবে, চুরিকে ছাড়তে হবে, ওজনে হেরফের করা ছাড়তে হবে। এগুলো কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমরা এগুলো থেকে বাঁচার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। শিরকির কিছু প্রথা সমাজে চালু আছে, যেরকম দরবারে যায় সেজদা মারে, এগুলো আছে নাকি? আছে। এগুলো আছে যে ভণ্ড কোন মুরিদ কর্তৃক সেজদা গ্রহণ করে ওই ভণ্ডের দুই পা ভেঙে দিবেন। সবাই রাজি আছেন? ওগুলো ভণ্ডামি। আমরা সেজদা দেব কাকে? সমাজে প্রচলিত কিছু জাল কথা আছে, জাল কথা, যেরকম যার পীর নাই তার পীর নাকি শয়তান, যেরকম নাউজুবিল্লাহ, এই জাল কথা কেন বলেন? কি কথা? আমাদের মূল, আমাদের মূল মালিক কে? আসতে বলবেন না, কে? আমাদের মূল শিক্ষক কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে এই কথা কি যৌক্তিক না অযৌক্তিক? এই কথা কি সত্য না মিথ্যা? মিথ্যা। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, সম্পূর্ণ জাল এবং বানোয়াট কথা। কথা বোঝা গেল? আমার মায়ের আজকে এক ডিগ্রি উপরে উঠলো। কয় ডিগ্রি উপরে উঠলো? এক ডিগ্রি উপরে উঠলো। স্বামীর পায়ের নিচে জান্নাত এটা কোথাও নাই। এটা আমার দেশের মানুষরা স্বামীকে দাম বাড়ায় দেওয়ার জন্য একটা বানায় কথা বলছে। মায়ের পায়ের নিচে জান্নাত, পুরুষের পায়ের তলে জুতা। পুরুষের পায়ের তলে কি? জুতা। মায়ের পায়ের নিচে কি? জান্নাত। শহীদের রক্তের চেয়ে জ্ঞানীর কলমের কালি উত্তম। এটা জাল, এটা বানোয়াট হাদিস। এগুলো আমাদের সমাজে কিছু প্রচলিত কথা আছে। হ্যাঁ, এটা কলমকে গুরুত্ব দেওয়া হয়েছে, ভালো কথা, কিন্তু এটাকে হাদিস বলতে পারবেন না। এরপর খাদ্য গ্রহণের সময় কথা বলা নিষেধ, অথচ দুনিয়ার কথা বলে আসে না, বলেন তো? সম্পূর্ণ ভিত্তিহীন কথা। সালামের কথাবার্তা, সালাম দেওয়া যাবে, কথাবার্তা বলা যাবে, কোনো আপত্তি, কোনো সমস্যা নাই। খাদ্য গ্রহণ করার সময় লবণ দিয়ে শুরু, লবণ দিয়ে শেষ, আসে না নাই, বলেন তো? এবং বলা হয় 70 প্রকারের রোগের প্রতিষেধক। এই হাদিসের কোনো ভিত্তি নেই, কোথাও নাই, কোথাও কেউ পায় নাই। তো এই এই কথাগুলো সমাজে চালু আছে, কিন্তু আমরা এটাকে হাদিস বলে মনে করব না, কারণ এগুলো নাই তো। এরপরে যে ব্যক্তি তার চক্ষুদ্বয়কে ভালোবাসে সে যেন আসরের পর না লেখে। আসলে এরকম কথা আছে না? আসরের পর লিখলে কি চোখ নষ্ট হয়ে যাবে নাকি? এটা ভুল কথা, সম্পূর্ণ ভিত্তিহীন কথা, যেগুলো অযৌক্তিক, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, তিন ব্যক্তির পানাহারের হিসাব গ্রহণ করা হবে না, ইফতারকারী, সাহরি খাদ্য গ্রহণকারী, মেহমান সহ খাদ্য গ্রহণকারী, ওটা যদি হারাম খাওয়া খায় তাহলে কি হবে? কি কথা কি বোঝা গেল? যদি হারাম যদি ইফতার করে তাহলে কি এটার আসানা একটা জবাব দিতে হবে না? জবাব দিতে হবে না? হবে। এই সমস্ত কথাগুলো কিছু কিছু আমাদের সমাজে কিছু অতিরিক্ত কথা, আমার এগুলো অনেকে প্রশ্ন করে, তো এই জবাবগুলো আমি আজকে একটু দেওয়া মনে করলাম, একটু বললাম। আল্লাহ তুমি সবাইকে এগুলো বোঝার তাওফিক দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।